এই যে দেখতে পাচ্ছ আজকে সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে, আর এখন বালতিতে পাটা ডুবিয়ে এখন তাপমাত্রাটাকে নামানো হচ্ছে। তো যাই হোক, এরকম করতে করতে অনেকটা সময় চলে গেছে, এবার আমি একটু রেডি হয়েছি। আমার এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার অনেক কটা কাজ রয়ে গেছে, কিন্তু সেগুলো একটু সারা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ক্যারিতে, তো আমি আমার বান্ধবীর একটা ছেলে হয়েছে, তো ওকে দেখতে যাওয়াই হয়নি, কিন্তু ওকে মানে এত মনটা খারাপ হচ্ছে আর এত গরমে বেরোনোও হচ্ছিল না, তো তার জন্য ওকে দেখতে গেলাম। আর ভাবলাম আইব্রোটাও করা হয়নি, তো আইব্রোটা করি। তো আইব্রোটা করে এই দেখো চলে এলো, আমাদের খুব লুজনাকে দেখতে। দেখা হয়ে গেল, এই যে দুটো ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে যাচ্ছি নতুন বাড়িতে। হ্যাঁ, এখন একটা নতুন বাড়ি আমাদের তৈরি হচ্ছে, সেইখানেই গেলাম। এসে দেখে এই দেখো দাদু নাতির কীর্তি দেখো, দুজনে দুটো ছাতা ধরে একবার এদিকে যাচ্ছে আর একবার এদিকে যাচ্ছে, রোদের মধ্যে কী করবে, লাস্টে এই ঘুরঘুর করে এই করছে। আর অনেক দিন আগে এই জেসিবি গাড়িটা লাগানোর কথা ছিল। আর দেখো আমাদের এই বাড়ির সামনে দিয়ে এরকম ট্রেন রাস্তাটা এতটাই কাছে, তো এই গাড়িটা লাগানোর কথা ছিল, জেসিবি গাড়িটা। মাটিটা অনেক দিন আগেই কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছেলের জন্য তা দাদু গাড়িটা লাগায়নি, কারণ ও দেখবে প্রচণ্ড বায়না করছিল, তো তার জন্যই গাড়িটা এখন লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ সাইড দিয়ে কেমন মাটিগুলো খোঁড়া হয়েছে। এটা হলো আন্ডারগ্রাউন্ড, এরপরে ওপর থেকে এটা বাড়ি হবে। এটা জাস্ট লেভেলে, একদম মাটির লেভেলে এটা আন্ডারগ্রাউন্ডটা তৈরি হয়েছে। তো মা এখানে পাইপগুলো ঠিক করে নিয়েছে, আর বোন এখানে বোতলগুলো নিয়ে ঘুরঘুর হচ্ছে, কারণ ওরা যতক্ষণ আগে এসেছিলো ততক্ষণ সব বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো জলগুলো ভরতে হবে। আর এই যে দাঁড়াও, এই যে তোমাদের এটা দেখাচ্ছি, এটা হলো লিফটের জায়গা, এটা এখান থেকে লিফট হবে তার জন্য। তো বেশি কিছু শেয়ার করছি না বাড়িটার জন্য, তো যখন বাড়িটা কমপ্লিট হবে বা বাড়িটা যে যখন আমাদের একটু একটু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো গোটা বাড়িটা। তো এখন আপাতত যেটুকুনি হয়েছে সেটুকুনি বলছি। তো এই যে বাবা এখানে যাচ্ছে নিচে পাম্পটা চালাতে, কারণ মা এখানে জল ভরবে, আর এখানে ড্রামগুলোতে জল ভরতে হবে, কিছু কিছু জায়গা ঢালাই হয়েছিল সেগুলোতে জল দিতে হবে। এখানে প্রচণ্ড পরিমাণে রোদটা উঠেছে, এতটা পরিমাণ যেটা মানে ভাববারই কথা নয়, এতটা পরিমাণে রোদ উঠেছে। তো যাই হোক, এবার আমরা চলো নিচে একটু নিচ থেকে ঘুরে আসি। চারিদিকটা দেখছো কতটা সুন্দর জায়গাটা, একদম সবুজে সবুজময় হয়ে আছে, এতটাই ভালো লাগছিল, মানে দারুণ লাগছিল। তো এটা হলো আন্ডারগ্রাউন্ডের ভেতর দিকে মানে নামার সিঁড়িটা, এখনো পর্যন্ত ঢালাইয়ের এইগুলো খোলা হয়নি, কিছুদিন আগেই ঢালাইটা খোলা হয়েছে, তো ঢালাইটা হয়েছে তার জন্য এখনও খোলা হয়নি। তো বাবা এখানে যে যখনই গেল পাম্পটা চালাতে তখনই কারেন্টটা চলে গেছিলো। ইতিমধ্যে আমাদের কর্তামশাই আর তর্স হয়নি, ওরা বাড়িতে ভালো লাগছিলো না কি করবে, তাই চলে এলো টুকটুক করে এই বাড়ি এখানে কাজে দেখতে। এতটা জ্বর আসার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু কি করবে তার ভালো লাগছিল না তাই চলে এসছে। তো এখানে এসে দেখে কারেন্টটা চলে গেছে, তা আমরা মনের দুঃখে বেরিয়ে চলে আসছিলাম। আসার পরে বাবা এবার দেখাচ্ছিল যে কোথায় কি হবে, মানে এখানটা নিচটা এখানে কি হবে, ওখানে কি হবে, এখানে কোন দিকে কোন দিকটাতে কি ঠিকঠাক হবে এগুলো। আর আমার ছেলেকে দেখো কি আনন্দ, হি হি করে দাঁত বার করছে। যাই, এখনও জল জল হয়ে আছে, এগুলো এখনও ঢালে কিছুই খোলা হয়নি, এখন এদিকটা ওইদিকটা চারিদিকটাই সব দিকে বাঁশ লাগানো আছে। যাই হোক, কোনো রকম দিয়ে এদিক ওদিক ফোকর ফাকর দিয়ে বেরোচ্ছিলাম, দিয়ে চারিদিকটা বাবা দেখাচ্ছিলো এদিকটা এটা হচ্ছে, এদিকটা ওটা হচ্ছে, এইসবই দেখাচ্ছিলো। দিয়ে আমরা জিজ্ঞাসা করছিলাম এটা কবে খোলা হবে, তো বললো আর হয়তো 5-7 দিনের মধ্যেই বাঁশগুলো বা ঢালে যে এগুলো থাকে সেগুলো খোলা হয়ে যাবে। তো এই যে লাল হেলিকপ্টারটা দেখছো, এখানে মিস্ত্রিরা জল খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, ওপরের তো জলটা প্রচণ্ড গরম তাই নিচেই কোণেই রাখা হয়েছে। ওপরে চলে এলাম আমার ছেলের বাইনা, চলো আমি আবার জেসিবি দেখবো। তো এইখানটাতে জেসিবি গাড়ির এটা হচ্ছিল, তো এই যে এটাই হচ্ছিল। এবার আমরা বাড়ি ফিরে যাব, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর লাস্টে একটু কীর্তি দেখে নাও। নিয়ে এলো, তুমি নিয়ে এসছো, কি কাকে বললে লাগিয়ে দিতে তেলটা, কাকে কে, হ্যাঁ পায়ে কে, কাকে বললে লাগিয়ে দিতে,
দিদুনকে কেন তুমি নিজে নিজে লাগাতে পারো না? পারো না সত্যি কি? তাহলে দিদুন পায়ে তেল ঘষে দেবে কেন? তেলটা কোথায় ছিল? ওখান থেকে নিয়ে চলে এসছো তেলটা? ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, ভালো থেকো। তাহলে একটুখানি